হ্যালো গাইস, আমি হচ্ছে পাই পাই সাই। তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও। গাইস, আজকে আমি করতে যাচ্ছি ইমোট চ্যালেঞ্জ। মানে নিশ্চয় বুঝতে পারছো মিস্টার ট্রিপল আর যে চ্যালেঞ্জটা করে। তো গাইস, সময় নষ্ট করতে চাই না, চলে যাই আমাদের আজকের ভিডিওতে। ও ভাই সাহ, তো আমাদের ম্যাচ এখানে স্টার্ট হয়ে গেছে। আমাদের প্লেন আমাদেরকে নিয়ে যাচ্ছে লুতুপুতুর দেশে। দেখি গাইস, ফ্যাক্টরির ছাদে আসতে পারি। তো গাইস, আমার সার্ফবোর্ড এবং ব্যাকপ্যাক কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে। আজকে আমি ইটস কাপ বসে দিচ্ছি, ইটস কাপ। ফ্যাক্টরির ছাদে বসে তো ইমোট দিতে পারবো না, ফ্যাক্টরির নিচেই নামবো। দেখি তারপর, দেখি গাইস একটা কিল যদি করতে পারি। ভাইয়া একটা কাজ করি, কিল করে এসে দূরে যাই, এ মোড় দেব। ভাই ভাই, এখানে এক বান্দা আছে, বান্দাকে টিম আপ করে মারবো। টিম আপ করবা, টিম আপ, টিম আপ, টিম আপ করবা। টিম আপ, টিম আপ, তুইকে মারতেই পারতি। ওকে, আমাকে মারতে চেয়েছিল নুবরা কাহিকা। তো ভাই, আমি ইমোটও দিয়ে দিয়েছি। বুঝেছিলাম ফ্যাক্টরির ছাদে বসে ইমোট দিতে পারবো না, কিন্তু ভাই যে মজাটা না পেলাম। এই সমস্যাটা হচ্ছে কেন ভাইয়া বলতে পারছি না। দেখো এভাবে হয়ে যাচ্ছে। তো ভাই, আমাকে আমাদের দুই জলক মামাকে আমরা জ্বালিয়ে দিয়েছি। ডিজে মামা, কানে টেনে নিই। তোমাদের ভাই কিন্তু স্নাইপিং করতে ভালোবাসে, তার জন্য তো ভাই এখানে একটা এনিমি আছে বোধ হয়।
হয়ে গেছিল ভাইয়া। তো গাইস আমরা সামনে জানি কি যাচ্ছি, তো কে বা কিছু দেখে আসে। কোথায় তো ভাই স্যার আমরা গাড়ি নিয়ে সামনে যাচ্ছি। পছন্দ করি না খুঁজছি। কোথায় বলো ভাইয়া, বলো ভাইয়া, বলো বলো। কেউ কোনো এনেমি পাচ্ছে না, মাত্র 3টা কিল হয়ে গেছে। র্যাঙ্কে 3টা কিল করা কঠিন আছে। আকাশ ভরা তারা, ইমোট ছাড়া সারা। তো ইউপির স্ক্রিনটা আছে, আর আমার কয়েকজন এলাই গেছে। তো ভাই এখানে কি আরো এনিমি আছে? কেউ আছো? একটা গুলি মারো। ভাই চলো এখান থেকে ঘুরে যাই, ওখানে আর একটা এনিমি আছে। আর এনিমিটা কোথায়? থেকে গ্লাইডার দিয়ে উড়ে আসে। ওপরে দাঁড়িয়ে নিন গাইস, চলো এবার যাই।
ও ভাই আর একটা কি হয়ে গেছে তো গাইস তাড়াতাড়ি মোটটা নিয়ে নিলাম তো ভাই এই জায়গাতে ইনবক্স ছিল আমি জানতামও না এমনিতে একটা গ্রেনেড ফেলতেছি তাতে হয়ে গেছে এখানে বসে টিম অর্ধেক দেখো গাইস অর্ধেক অর্ধেক বাইরে এই যে শর্ট গানের এবার যে শর্ট গানের স্ক্রিনটা ওইটা কিন্তু আমি এবার নিয়ে নিয়েছি বেশি ডায়মন্ড লাগেনি গাইস মাত্র 1300 ডায়মন্ডে হয়ে গেছে ছাদে পড়বে একটা গাড়ি দরকার গাড়ি নিয়ে ফ্যাক্টরি ছাদে যাবো গাড়ি দরকার এই গাড়িটার স্কিন ওইটা তো ওর জন্য আমরা ইমোট দিয়ে দিচ্ছি তো আমাদের ইমোট চ্যালেঞ্জ কিন্তু আমাদের 5টা কিল সম্পূর্ণ হয়ে গেছে এবার এই যে ইভেন্ট থেকে যে গোলওয়ালের স্কিনটা এসেছে এটা কিন্তু নিয়ে নিয়েছে দেখো এবারে এই গোলওয়ালের স্কিনটা কেমন লেগেছে নিশ্চয়ই বলছেন আমি গ্লাইডার দিয়ে উড়ে চলে যাই তো গাইস এরিমিটা একদম বোকা হয়ে গেছিল ও ভাবছে ও ভাই সাপ তুমি কোথা থেকে আসলে গাড়ি নিয়ে আসছি
তো ভাই শিট, তো আমি মরে গেছি। তো ভাই আজ আমরা যাচ্ছি, দেখা হবে আর একটি ভিডিওতে। বাই।